হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমজাদ ট্রেড বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, কোভিড-19 কারণে আমরা যারা প্রচণ্ড ইন্ডিয়া ভ্রমণকারী, আমরা প্রতি বছরই অনেকবার ইন্ডিয়া ভিজিট করে থাকি। ইন্ডিয়া সবাই পছন্দ করে, চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে ইন্ডিয়া। তো ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসা কিন্তু এতদিন বন্ধ ছিল, তো ইন্ডিয়ান সরকার কিন্তু আজকে থেকে কিন্তু ইন্ডিয়ান সার্ভার ভিসা ওপেন করেছে। তো কী কী ভিসা করতে পারবেন, কীভাবে ভিসা করতে পারবেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার আগে অবশ্যই বলে রাখছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাল প্রেস বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও করে নিন, যেন প্রতি নিয়ত আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। বন্ধুরা, আমি নিচে ভিসার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের লিঙ্কটি দিয়ে দিব, সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা পেজে গিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর দেখাবো কিভাবে আপনারা ভিসা পেমেন্ট আপনারা দিবেন অনলাইনে, সেটি নিয়েও দেখাবো। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি যে বর্তমানে নতুন ভাবে কিভাবে আমরা কি কি ধরনের ভিসা করতে পারি, কি কি ক্যাটাগরিতে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কাজ করছে। এবং এটা বলে রাখি যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু শুধু যারা ঢাকাতে আছে ঢাকায় অ্যাপ্লিকেশন করতে পারবে, বা যারা সিলেট বা অন্যান্য ডিস্ট্রিক্টে আছেন বা যারা দূরে আছেন তাদের জন্য বলছি, তাদের আইবেক সেন্টার কিন্তু সব বন্ধ থাকবে এবং সবাই ঢাকাতে এসেই অ্যাপ্লিকেশন জমা দিয়ে ভিসা নিতে হবে। আসুন দেখি, এই যে দেখুন তাদের আগের ইন্ডিয়ান পেজে, এটা সার্ভার একটাই। আপনি এখানে দেখুন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এখানে আপনি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন। করার পর দেখুন আগের সিস্টেমে এসেছে, আমি এখান থেকে বাংলাদেশ ক্লিক করব, মিশনটা বাংলাদেশ ঢাকায় দিব, অন্য মিশনগুলি এখন বন্ধ আছে, আমি বাংলাদেশ ঢাকায় দিব, এখানে ন্যাশনালিটি বাংলাদেশ। তারপর আপনি আপনার ডেট অফ বার্থ এখানে দিবেন, ডেট অফ বার্থ দেওয়ার জন্য এখানে সিলেক্ট করতে পারবেন। আমি একটি ডেট অফ বার্থ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ডেট অফ বার্থ দিয়ে, এখানে ইমেল নাম্বার ম্যান্ডেটরি না, দেখুন এখানে স্টার মার্ক এখানে নেই, ইমেল আইডি আপনি যদি দিতে চান কোনো সমস্যা নেই, কিন্তু না দিলে আপনার এখানে কোনো ম্যান্ডেটরি না যে আপনাকে এখানে দিতে হবে ইমেল নাম্বার। দিয়ে আপনি এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, আপনি কত তারিখে ইন্ডিয়া যেতে চাচ্ছেন এই তারিখটি এখানে বসিয়ে দিন। আপনি যদি আজকে 10 তারিখ, আজকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি মিনিমাম 30 তারিখে দিতে পারেন, বা ভিসা যদি ওনারা 10 দিন বা 12 দিন সময় নেয় বা 7 দিন সময় নেয়, এই জন্য একটু সময় বাড়িয়ে এখানে দিবেন। ভিসা ইস্যু হয়ে গেলে আপনি পরের দিন থেকে ইন্ডিয়া যেতে পারবেন, কিন্তু আপনি এখানে এক্সপেক্টেড ডেট একটি আপনি 30 তারিখ দিলেন। দিয়ে আপনি এই যে দেখুন ভিসা ক্যাটাগরি, তাদের এখানে এখন বর্তমানে বিজনেস ভিসা করতে পারবেন, ডিপ্লোমেটিক ভিসা করতে পারবেন, এমপ্লয়মেন্ট ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিট, এমপ্লয়মেন্ট ভিসা, এন্ট্রি ভিসা। যদি আপনি এন্ট্রি ভিসা দেন তাহলে এখানে দেখুন এন্ট্রি ভিসাটা কিন্তু ইন্ডিয়ান চিলড্রেন অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেন, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, OCI কার্ড হোল্ডার, এন্ট্রি ভিসা, আপনারা এন্ট্রি পারমিট এটা দিতে পারবেন না, এটা ইন্ডিয়ান সিটিজেনদের জন্য। এই এন্ট্রি পারমিটটা আপনাদের জন্য না, এই এন্ট্রি পারমিট আপনারা ভিসা নিতে পারবেন না। জার্নালিস্ট ভিসা, মেডিকেল ভিসা, অনেকে মেডিকেল ভিসা নিতে চাচ্ছেন বা বিজনেস ভিসা নিতে চাচ্ছেন, এই দুইটাই কিন্তু বর্তমানে বাংলাদেশে আপনারা প্রচলিতভাবে নিতে পারবেন, এছাড়া আর একটা ভিসা আপনারা নিতে পারবেন না। সেক্ষেত্রে মেডিকেল ভিসা আপনার এখানে দিয়ে দেখুন ফর পেশেন্ট ফর ফরেন ন্যাশনাল কামিং অ্যাজ মেডিকেল অ্যাটেন্ডেন্স, এটাই আপনারা ক্লিক করবেন না, যেহেতু বাইরে থেকে ন্যাশনাল বাইরে থেকে এখানে আসবেন এটা না, আপনি ফর পেশেন্টের জন্য মেডিকেল ভিসা নিচ্ছেন, মানে আপনি একজন পেশেন্ট এই জন্য আপনি মেডিকেল ভিসা। আপনি এখানে এই যে ক্যাপচাটা দেখতেছেন, এই ক্যাপচাটা আপনি এখানে প্রেস করবেন, আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে তাদের মূল পেজে চলে যাব। দেখুন এই যে অ্যাপ্লিকেশন আইডিটি আছে, ইডি আপনারা একটি টেক্সট ডকুমেন্ট করে এভাবে কপি করে একটি টেক্সট ডকুমেন্ট করে নেবেন, সেভ করে নেবেন। ভিউয়ার্স, এখান থেকে আপনাদেরকে আর দেখানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনারা এটি নিজেরা আগেও আমি দেখিয়েছি আমার আরেকটি ভিডিওতে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, এখানে আপনারা ফিল আপ করে আগের মতো করে আপনারা নেবেন, তারপর আপনারা এখান থেকে আরে
এখান থেকে আপনারা আইভেক সেন্টারে ঢুকবেন, আইভেক বিডি। আইভেক বিডিতে আপনারা গিয়ে এখানে তাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভেক এখানে যাবেন। যাওয়ার পর দেখুন ভিউয়ার্স, দেখুন ভিসা প্রসেসিং ফি পেমেন্ট, আপনারা ভিসা প্রসেসিং ফি পেমেন্টটা এখান থেকে আপনারা দিবেন। আমি ভিসা ফিটা দেওয়ার জন্য এখানে যাব, যখন আমার ওয়েব ফাইলটি হয়ে যাবে এখান থেকে তখন আমি এই পেজে আসব। দেখুন এই পেজটি কিন্তু এরকম দেখাচ্ছে, তখন আপনি রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে আপনার এটি ওপেন হবে। দেখুন এটি ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এখানে যে অ্যাপ্লিকেশন ইনফরমেশন, আপনার মিশনটি আপনি ঢাকা সিলেক্ট করবেন, এখানে আপনার ওয়েব পেজ নাম্বার দিবেন, যে ওয়েব পেজ নাম্বারটি BGDDW02L এরকম একটি নাম্বার এখানে আপনি দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আবার এটা কপি করে, কপি করা যাবে না, এখান থেকে আবার লিখতে হবে, ওয়েব পেজটি দিয়ে এখানে দেখুন এই যে আইবেগ ঢাকা যে FP যমুনা ফিউচার পার্ক, এটি দিয়ে আপনি এখান থেকে এই ট্যুরিস্ট ভিসাটা সিলেক্ট করতে পারবেন না, যেহেতু এখানে ট্যুরিস্ট ভিসা আপনি অ্যাপ্লিকেশন করেন নাই, আর ওখানে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনের সিস্টেমটাও নাই। আপনি এখানে মেডিকেল ভিসা ফিটা দিবেন, দিয়ে এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন, দিয়ে আপনি এখান থেকে নেক্সট বাটনে আপনার যেতে হবে। ভিউয়ার্স আমার এটি ম্যাচ করে নাই, যে কারণে দেখুন এখানে আমি নেক্সট বাটনে গিয়ে আমি, আপনি এখানে আপনার ফুল নেমটি আপনি দিবেন, এখানে আপনি যে ইমেলে আপনার নোটিফিকেশনটি পাবেন সেই ইমেল নাম্বারটি আপনি এখানে দিবেন। ইমেল নাম্বারটি আপনি দিয়েছেন, এখানে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি আপনি দিবেন, এখানে আপনি চোজ ডেট, আপনি কত তারিখে আপনি এখানে জমা দিতে চাচ্ছেন, আপনি যদি অক্টোবরে আজকে 10 তারিখ, আপনি যদি এখানে 12 তারিখ বা 11 তারিখ বা 12 তারিখ 13 তারিখ এগুলো জমা দিতে চান, আপনি 12 তারিখে সিলেক্ট করে দেখুন আপনি এখানে সেভ অ্যান্ড শো ওভারভিউ, আপনি এটাতে ক্লিক করে এখানে চলে আসুন। ভিউয়ার্স দেখুন আপনি এখান থেকে ভালো করে আপনি আপনার বিজিডি ফাইলটা আপনি ক্লিয়ার করবেন যে ঠিক আছে কিনা, পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা। দেখুন মেডিকেল ফি 800 টাকা এখানে চলে এসেছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার ইমেল নাম্বার এটা ঠিক আছে কিনা দেখে তারপর আপনি এখানে অ্যাগ্রিতে ক্লিক করে তারপরে এই কনফার্ম বাটনে আপনি প্রেস করবেন। করার পর আপনি দেখুন পেমেন্ট সিস্টেম আছে, সবাই এখান থেকে বিকাশ পেমেন্ট একটা আমাদের বাংলাদেশে একটি গণমাধ্যম পেমেন্ট, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আপনার বিকাশে এই পেমেন্টটা করে দিন। বিকাশে এখানে ক্লিক করে দেখুন এখানে 1522 1522 দিয়ে আপনার পে নাওতে ক্লিক করলেই বিকাশ সিস্টেমটি দেখুন এখানে চালু হয়ে যাবে, এখানে আপনার বিকাশ সিস্টেমটি চালু হয়ে যাবে। এখান থেকে আপনার আপনার মোবাইল নাম্বার দিয়ে বিকাশ থেকে দেখুন 24 টাকা আপনার চার্জ আছে, সার্ভিস চার্জ আছে, এই জন্য 824 টাকা আপনার ভিসা ফি, এই ভিসা ফিটা দিয়ে আপনি আপনার ভিসা সম্পন্ন করবেন। ভিউয়ার্স এভাবে আপনি আপনার ইন্ডিয়ান ভিসাটি এখন সার্ভিসটি নিতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ার্স, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব করবেন এবং আমি একটি নতুন নতুন ভিডিও বানাবো, পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো।